হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আজ সবাইকে স্বাগত জানিয়ে আমার নতুন ব্লগ শুরু করছি। তো আজকে কি কি করছি সবাই তোমরা দেখতে থাকো। আর এই দেখো আমার রুমের অবস্থা, এখনও আমি কিছু করিনি, কিন্তু উঠেছি আমি সেই সকাল ভোর আর কি 5টার সময়। লাইন ছিল না এদিক ওদিক ঘোরাফেরা করে, মানে কি করব কিছু বুঝতে পারছিলাম না, এদিক ওদিক ওদিক করেই চলছিল, কিন্তু একটা কাজ হয়নি। এই দেখো বিছানা, ঘরের অবস্থা, এই সব কিছু, এখন সব গোছ গাছ হবে, সব পরিষ্কার করব, করে তারপর তোমাদের সামনে আসছি, দেখতে থাকো। বন্ধুরা সব কাজকর্ম করে তোমাদের সামনে এখন আমি ব্রেকফাস্ট নিয়ে চলে আসলাম। আর আজকে দেখো আমি আমার কি ব্রেকফাস্ট করছি, এই যে দুধ, আর এই যে মুড়ি, এই দিয়ে করবো আমি এখন সকালের ব্রেকফাস্ট।
আমার সবজি চলে আসছে। আজকে করব ফুলকপি আলু দিয়ে একটা সবজি, আর ভিন্ডি ভাজা, লাউয়ের তরকারি, এই সব দিয়ে আজকে দুপুরে লাঞ্চে রান্না হবে। তো চলো বন্ধুরা, আমি তাড়াতাড়ি সবজিগুলো কেটে নিই। বেজে গেছে, তো আমরা যাচ্ছি এখন একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো, কোথায় কোথায় ঘুরছি, কী কী শপিং করছি, একটু কেনাকাটাও আছে, তো সেটাই করব। তো লাঞ্চে খাওয়া শেষ হয়ে আজকে শুইনি, একটু রেডি হলাম, রেডি হয়ে যাচ্ছি, তো দেখতে থাকো চলো বন্ধুরা। খারাপ হয়ে গেছিলো তাই ঠিক করাতে এনেছি, কিন্তু ঠিক তো হয়ে গেল, তখন অনেকটা খরচা হলো। যাক, ভগবানের আশীর্বাদ ঠিক হয়ে গেলে, খুব ভয় লাগছিলো স্কুটিটা ঠিক হবে কিনা, ঠিক হবে কিনা। আমরা আজকে এসেছি পাহাড়ে ঘুরতে, দেখো কতটা নিচু। ভিউটা কত সুন্দর লাগছে, ওই যে দূরে দেখো শুধু জঙ্গল আর জঙ্গল। এই যে বড় বড় পাহাড়, এই গার্ডেন,
তো বন্ধুরা, আমরা অনেকক্ষণ চলে এসেছি, আমাদের প্রায় ডিনারও হয়ে গেছে। অনেকক্ষণ আসার পর তোমাদের সামনে আমি আসিনি, কারণ অনেক টায়ার্ড ছিলাম বলে একটু আরামও করলাম। আরাম করার পর তারপর তোমাদের সামনে আসলাম। আমি কী কী শপিং করলাম না করলাম, এই যে দেখো, বেশি কিছু করিনি। তো এই যে দুটো টি শার্ট নিয়েছি, যেগুলো বাড়িতে পরার জন্য, আর দুটো প্লাজোগুলো কিনেছি, ব্যাস এই দুটো। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। ভালো থাকো, তোমরাও সুস্থ থাকো। গুড নাইট।